হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি সন্তোষ, আজকে আপনাদের সামনে আবার নতুন একখানা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সামনে আমি ভেটেরিনারি ভিরবে কোম্পানির অ্যালবোমার লিকুইড কৃমিনাশক ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের নতুন নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, এই অ্যালবোমার লিকুইড ওষুধটি আপনারা গরু এবং মহিষকে কখন খাওয়াবেন এবং এর ডোজ কত, এছাড়াও আপনারা কোন কোন গরু এবং মহিষকে এই ওষুধটি খাওয়াবেন এবং কোন গরু এবং মহিষকে এই ওষুধটি খাওয়াবেন না, এমনকি এই ওষুধটি খাওয়ানোর নিয়ম কী, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অ্যালবোমার সম্পর্কে জেনে নিন যে অ্যালবোমার লিকুইড ওষুধটি আপনারা গরু মহিষ এবং ছাগলকে কখন খাওয়াবেন এবং কত পরিমাণ খাওয়াবেন, এমনকি এই ওষুধটি খাওয়াতে গেলে কী কী উপকার হতে পারে গরু মহিষ এবং ছাগলের। তো এই অ্যালবোমার লিকুইড ওষুধটি এমনই একটি কৃমিনাশক ওষুধ যেটা গরু মহিষ এবং ছাগলের কৃমিকে খুব সুন্দরভাবে ধ্বংস করে থাকে। এই অ্যালবোমার লিকুইড ওষুধটির কৃমিনাশক ওষুধটির কম্পোজিশন হচ্ছে অলবেন্ডাজল। এই অলবেন্ডাজল গ্রুপের অর্থাৎ কম্পোজিশন লিকুইড কৃমিনাশক ওষুধটি যদি আপনারা গরু এবং মহিষকে খাওয়ান, তখন কিন্তু আপনাদের গরু এবং মহিষের কৃমিমুক্ত খুব সুন্দরভাবে হবে, কারণ এই অ্যালবোমার লিকুইড ওষুধটি গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে খুব সুন্দরভাবে কাজ করে থাকে। এই অ্যালবোমার লিকুইড ওষুধটি আপনারা মেডিসিনের দোকানে খুব সহজেই এবং অল্প দামের মধ্যে পেয়ে যাবেন। এই অ্যালবোমার লিকুইড ওষুধটি আপনারা সাধারণত 90 ml, 60 ml এবং 30 ml, 30 ml, 60 ml এবং 90 ml বেশিরভাগ ক্ষেত্রে মেডিসিনের দোকানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই অ্যালবোমার লিকুইড ওষুধটি আপনারা গরু মহিষ এবং ছাগলের কৃমিমুক্ত করতে এই ওষুধটি প্রয়োগ করতে পারবেন। এই অ্যালবোমার লিকুইড ওষুধটি যে অলবেন্ডাজল, এটি গরু মহিষ এবং ছাগলের বিভিন্ন রকমের পেটের কৃমিকে ধ্বংস করে থাকে এই লিকুইড ওষুধটি, তাই অবশ্যই আপনারা গরু মহিষ এবং ছাগলকে এই অ্যালবোমার লিকুইড কৃমিনাশক ওষুধটি খাওয়াতে পারেন। এই অ্যালবোমার লিকুইড ওষুধটি গরু মহিষ এবং ছাগলের কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন, এই অ্যালবোমার লিকুইড ওষুধটি আপনারা গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে ওজন অনুপাতে প্রয়োগ করতে পারেন। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে 2 থেকে 3 ml পার 10 কেজি বডি ওয়েটে, অর্থাৎ আপনাকে একটা আইডিয়া করে নিতে হবে যে গরু এবং মহিষটির বা ছাগলটির ওজন কত আছে। যদি আপনার গরু এবং মহিষের ওজন অনুপাতে আপনারা এই লিকুইড ওষুধটি যদি গরু মহিষ ছাগলকে খাওয়াতে পারেন, তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবেন। তো আপনাদের খামারে বা বাড়িতে বা যদি কোনো গরু এবং মহিষকে এই লিকুইড ওষুধটি খাওয়ান, আপনারা একটা আইডিয়া করে নেবেন যে গরু এবং মহিষের বা ছাগলের ওজন কত আছে। যদি আপনাদের খামারে কোনো গরুর ওজন 1 কুইন্টাল হয়, সেক্ষেত্রে আপনারা 20 থেকে 30 ml, 30 ml পর্যন্ত এই লিকুইড ওষুধটি সেই গরুকে প্রয়োগ করতে পারেন। আর যদি 3 কুইন্টালের উপরে হয়, সেক্ষেত্রে আপনাকে এই লিকুইড ওষুধটি 90 ml আপনাকে সেই গরু এবং মহিষটিকে খাইয়ে দিতে হবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে ওজন অনুপাতে কীভাবে দিতে হবে। যদি আপনার ছাগলের ওজন 10 কেজি বা 20 কেজি হয়, সেক্ষেত্রে আপনাকে 5 থেকে 6 ml এই লিকুইড ওষুধটি ওরাল হিসাবে খাইয়ে দিতে হবে। এবার হচ্ছে যে আপনারা এই অ্যালবোমার লিকুইড ওষুধটি কোন কোন গরু এবং মহিষকে খাওয়াতে পারবেন এবং কোন কোন গরু এবং মহিষকে খাওয়াতে পাবেন না, সেটা হচ্ছে প্রেগনেন্ট এবং নন প্রেগনেন্ট। যে আপনার খামারে যদি কোনো গরু মহিষ প্রেগনেন্ট থাকে, সেক্ষেত্রে আপনারা এই অ্যালবোমার লিকুইড ওষুধটি কোনোভাবেই সেই গরু এবং মহিষকে খাওয়াবেন না, কারণ এই অ্যালবোমার লিকুইড ওষুধটি প্রেগনেন্সি সেভ না। আপনারা যদি প্রেগনেন্ট গরু মহিষ এবং ছাগলকে এই অ্যালবোমার লিকুইড ওষুধটি খাইয়ে দেন, তখন কিন্তু আপনার গরু এবং মহিষের প্রেগনেন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এদিকটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, এবং প্রেগনেন্ট গরুকে আপনারা এই অ্যালবামার লিকুইড ওষুধটি কখনোই খেতে দিবেন না। এছাড়াও প্রেগনেন্ট গরু এবং মহিষের জন্য বিভিন্ন রকমের কৃমিনাশক ওষুধ রয়েছে, আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন যে কোনটা প্রেগনেন্সির সে কৃমিনাশক ঔষধ এবং তার বিস্তারিত জানতে পেয়ে যাবেন। তো অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে কোন কোন কৃমিনাশক ঔষধ প্রেগনেন্সির সেভ আছে। এই অ্যালবামার লিকুইড কৃমিনাশক ওষুধটি গরু এবং মহিষকে আপনারা কখন খাওয়াবেন? অনেক ডাক্তারই বিভিন্ন রকমের নিয়মে এই ওষুধটি খাওয়াতে বলে, তো আমি যেটা আপনাদের সামনে আমি বলবো সেটা হচ্ছে দুই রকমভাবে আমি এই অ্যালবামার লিকুইড ওষুধটি আপনাদের খাওয়াতে বলতে পারি, সেটা আপনারা ভালোভাবে শুনে নিন যে আপনারা কখন খাওয়াবেন। প্রথমত আপনাদের বলে দিই, যদি শীতকাল থাকে অর্থাৎ ঠান্ডার দিন থাকে, সেক্ষেত্রে আপনাকে এই লিকুইড ওষুধটি গরু এবং মহিষের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে 3 থেকে 4 ঘন্টা পর আপনারা সেই গরুকে কিছু পরিমাণ গুড় খাইয়ে দিবেন। 1 কুইন্টাল ওজনে আপনারা মোটামুটি 100 গ্রাম, অর্থাৎ যদি আপনার গরুর ওজন 3 কুইন্টাল হয় সেক্ষেত্রে আপনারা সেই গরুকে 300 গ্রামের মতো গুড় খাইয়ে দিয়ে তার আধ ঘন্টা পরে আপনারা এই কৃমিনাশক ওষুধটি সেই গরু এবং মহিষকে খাইয়ে দিবেন। এটা যদি না পারেন সেক্ষেত্রে আপনারা অনেকেই বলে সকালে বাসি পেটে খাইয়ে দিতে, তো অবশ্যই আপনারা সকালে বাসি পেটে কৃমিনাশক ওষুধ খাওয়াতে পারেন। তবে এই কৃমিনাশক ওষুধটি সকালে বাসি পেটে খাওয়ানোর 2 থেকে 3 ঘন্টা আপনারা সেই গরু এবং মহিষকে খাবার খেতে দিবেন। 2 থেকে 3 ঘন্টা যদি আপনার গরু এবং মহিষকে এই অ্যালবামার লিকুইড ওষুধটি খাওয়ানোর পরে খেতে দেন, তখন কিন্তু আপনার গরু এবং মহিষের শরীরে এই কৃমিনাশক ওষুধটি খুব সুন্দরভাবে কাজ করে দেবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এমনকি এই ভিডিওটাতে আপনারা সব কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাথে অবশ্যই চ্যানেলটির সাথে সবসময় যুক্ত থাকবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই ছিল, পরবর্তী ভিডিও আরও নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।